এখানে শ্রীকৃষ্ণের সেই লীলা, রাধিকা শ্রীকৃষ্ণের সাথে কিভাবে নৃত্য করেছিলেন এবং সঙ্গে সখী, তারই কিছু দৃশ্য এখানে ফুটে উঠেছে। চৈতন্যভূমি নবদ্বীপে সদ্য শেষ হয়েছে রাস, এখনও তার রেশ কাটেনি। আজ আপনাদের দেখাচ্ছি রাস কার্নিভাল, চলুন যাই। রাস কার্নিভাল নবদ্বীপে চৈতন্য পটভূমিতে কিভাবে চলছে তা একবার দেখে নেওয়া যাক। দেবের দেব মহাদেব, মহাদেবের মূর্তি দেখুন সুসজ্জিতভাবে নবদ্বীপের রাজপথে সুবিশাল আকৃতি চলছে বল বিয়ারিং গাড়ির উপরে। শ্রীকৃষ্ণের লীলা চলে সেই দৃশ্য, ময়ূরপঙ্খী অবস্থায় মানুষ রূপে সেজে চলছে নবদ্বীপের রাজপথে রাস কার্নিভাল, চোখে পড়ার মতন দৃশ্য। সারা বিশ্ববাসী চেনে নবদ্বীপে চৈতন্য মহাপ্রভুর জন্য, সেই চৈতন্য মহাপ্রভুর পটভূমিতে চলছে রাস কার্নিভাল, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সেই রাস কার্নিভাল, যেটা সৃষ্টি করেছিল তথাকথিত নদিয়া রাজা কৃষ্ণচন্দ্র। এক একটি সুবিশাল ঠাকুর রাজপথে নেমেছে আজ, বিভিন্ন বাদ্যযন্ত্র তাদের ভঙ্গিমা। আমি এখানে মূল যে মিউজিক তার বিভিন্ন অসুবিধা থাকার দরুন আমি দিতে পারছি না। একে একে দেখুন ময়ূরপঙ্খী সঙ্গে নিয়ে তাদের বিভিন্ন নৃত্যের তালে তারা তাল মেলাচ্ছে, লাখো লোকের সমাবেশ, হিমশিম খাচ্ছে প্রশাসন। গত কয়েকদিন ধরে চলছে সপ্তাহভর নবদ্বীপের রাস পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন রকম দৃশ্য, আজ রাস কার্নিভাল চলছে সেই দৃশ্য, চোখে পড়ার মতন। আমি এক এক করে অনেক কিছু দেখাবো। Thank you.
রাশ কার্নিভাল 2023-এর প্রথম পার্ট আমি দেখালাম, এরপরে আমি দ্বিতীয় পার্ট দেখাবো। দেখছেন বাংলার সেই ছৌ নাচ এবং বাঘ সেজে কীভাবে নৃত্য করেন এবং বিভিন্ন রকম নৃত্য আমি কিন্তু দেখালাম। এরপরে আমি দ্বিতীয় পার্টে চলে যাব। আজকের মতো টাটা, আগামী পর্বে দেখবেন রাশ কার্নিভাল নবদ্বীপ।